আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। বাংলার ইতিহাসের সব থেকে বেশি আলোচিত চরিত্র তিনি, কারোর মতে তিনি নায়ক, আবার কারোর মতে খলনায়ক। কথা হচ্ছে নবাব আলিবর্দি খানের ছোট মেয়ের ছেলে সিরাজউদ্দৌলাকে নিয়ে, বাংলার শেষ স্বাধীন নবাব, যার সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্য ইতিহাসে কুখ্যাত হয়ে গেছে মির্জাফরের নাম। ঘটশত্রুতার ব্যাপারে বিভীষণের ওপরে আগে প্রমোশন পেয়ে গেলেন মির্জাফর। তবে এইখানেই একটা বিরাট যদির রাজত্ব। কারোর কারোর মতে সিরাজের ঔদ্ধত্য এবং খামখেয়ালিপনায় অতিষ্ঠ হয়েই কিছুটা সাহেবদের দিকে ঝুঁকেছিলেন মির্জাফরের টিম। কিন্তু সে তো গেল ইতিহাসের কচকচানি। কিন্তু প্রশ্ন হলো, পর্দায় সেই সিরাজকে ফুটিয়ে তুলতে হলে কার হাতে থাকবে তরোয়াল? পর্দায় সিরাজ যার ব্রেন চাইল্ড, সেই রাজ চক্রবর্তী অবশ্য সময়ের হাতে ঝুলিয়ে রাখলেন নির্ণয়ের দায়িত্ব। অর্থাৎ জিত এবং দেব দুজনের মধ্যে যিনি সময় দিতে পারবেন তার মাথাতেই উঠবে বাংলার শেষ স্বাধীন নবাবের মুকুট। একই সঙ্গে আরেকটা বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়তে চলেছেন রাজ, সেটা হলো রাজকোষ। এত বিগ বাজেটের ছবি প্রডিউস করবেন কে? ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না পরিচালক, কারণ বাংলাদেশের সঙ্গেও সিরাজের গভীর যোগ রয়েছে। এর আগে রাজের বেশ কটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, তাই সিরাজউদ্দৌলার ব্যাপারে কোনো রকম ফাঁক নাকতে চান না পরিচালক। এর আগে নাটকের মঞ্চে অথবা ছোট পর্দায় দেখা গিয়েছে সিরাজকে, কিন্তু বড় পর্দায় সিরাজকে কল্পনা করলে আজকের টলিউডে প্রথম দুটো নামই মাথায় আসে। এখন শুধু দেখার দেব না জিত, কার হাতে আসে স্বাধীন বাংলার ব্যাটন? রাজ এতটাই আটগাঁট বেঁধে এগোচ্ছেন যে 2018-র পুরোটাই কেটে যাবে প্রি প্রোডাকশন আর শুটিংয়েই। 2019-এর পুজোয় মুক্তি পেতে পারে রাজের সিরাজ। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।